এই টুপিটার জন্য আরও একটা ইম্পর্ট্যান্ট স্টিচ হলো বিড স্টিচ। এখন আমি দেখাবো কিভাবে বিড স্টিচটা করবেন। প্রথমে আমি রাউন্ডটা শুরু করার জন্য দুইটা চেন করে নিলাম। এই চেন দুইটা আমার কোনো স্টিচের ভিতরে কাউন্ট হবে না। সেম স্টিচে আমি আরও একটা ডাবল ক্রোশেট করব। এখন এই যে ডাবল ক্রোশেটটা আমি করলাম, এই ডাবল ক্রোশেটের আমি আরেকটু ক্লোজলি দেখাই। এই যে ডাবল ক্রোশেটটা আমি করলাম, এই ডাবল ক্রোশেটের এই যে লুপটা আছে, মানে এই ফাঁকা যে গ্যাপটা আছে, এই গ্যাপের ভিতরে আমি ইয়ার্ন ওভার করে করে আনব। একবার ইয়ার্ন ওভার করলাম, একবার পুল থ্রু করলাম, আরও একবার ইয়ার্ন ওভার করব। পাঁচটা লুপ আছে, আরও একবার ইয়ার্ন ওভার করব। এখন টোটাল আমার হুকে সাতটা লুপ আছে। এখন এই সাতটা লুপের ভিতর দিয়ে আমি হুকটাকে বের করে নিয়ে আসব। এভাবে পরবর্তী স্টিচটা আমি স্কিপ করব, তারপরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে আমার বিড স্টিচগুলো হবে। আমি একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে দিলাম, তার কারণ হলো এই পুরো বিড স্টিচকে ফ্লাফিভাবে ধরে রাখার জন্য আমার এইটুকু স্পেসের দরকার পড়বে। তাই এই স্টিচটা স্কিপ করে পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট করেছি। এখন আমি আবার ইয়ার্ন ওভার করব, আর যেই ডাবল ক্রোশেটটা করলাম ওখানে আমি পুল থ্রু করব একটা লুপ, আরও একবার পাঁচটা লুপ আছে, আরও একবার এই সাতটা লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। এবং একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে আবারও ইয়ার্ন ওভার করলাম, পুল থ্রু, ইয়ার্ন ওভার, পুল থ্রু, ইয়ার্ন ওভার, এই সাতটা স্টিচে এই সাতটা লুপের ভিতর দিয়ে আমি বের করে নিয়ে আসব। একটা স্টিচ গ্যাপ দিয়ে পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। আমার বিড স্টিচগুলো এমন হবে। এটা অনেকটা পাফি স্টিচের মতো, শুধু আমরা পাফ স্টিচে করতে গেলে একই স্টিচের ভিতরে ডাবল ক্রোশেট যেখানে করেছি ওখানে তিন মানে চার পাঁচটা ডাবল ক্রোশেট করার পরে একটার ভিতর দিয়ে নিয়ে আসতাম, কিন্তু এটাকে পেঁচিয়ে নিয়ে সেই ডাবল ক্রোশেটের ভিতর দিয়েই নিয়ে আসতে হবে। আমি আরও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি। একবার ইয়ার্ন ওভার করে নিলাম, পুল থ্রু, ইয়ার্ন ওভার, পুল থ্রু, ইয়ার্ন ওভার, পুল থ্রু, আর সাতটা লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। একটা স্টিচ গ্যাপ দিয়ে পরবর্তী স্টিচে গিয়ে একটা ডাবল ক্রোশেট। এভাবে বিড স্টিচগুলো কমপ্লিট করবো।